আসসালামু আলাইকুম। পাহাড়ের গেরা রাজস্থানের আজমির শহর যতই দেখবেন আপনি ততই মুগ্ধ হবেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের ঐতিহাসিক দুটি সুন্দর জায়গায় নিয়ে যাব। সেখানকার সৌন্দর্য, সবুজে ঘেরা পাহাড় ও সাগরের ঢেউ দেখে আপনার চোখ এবং মন জুড়ে যাবে, তার সাথে সেই জায়গার ইতিহাস শুনে অবাক হয়ে যাবে। সাথে আছে আই মোহাম্মদ আকিব চৌধুরী, আপনারা দেখছেন অল ইন ওয়ান ডিজিটাল চ্যানেল। তো আপনারা যারা আমার নতুন ভিডিও দেখছেন, আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যে সামনে গেট দেখতে পাচ্ছেন, এটা দিল্লিকার গেট, মুঘল সাম্রাজ্যটা তৈরি করা হয়েছিল। মুঘল সাম্রাজ্যের যতই স্থাপত্য দেখবেন ততই আপনার মনোমুগ্ধ হয়ে যাবেন। আপনারা আমরা আনা সাগরের মূল গেটের সামনে চলে আসলাম। এখানে আপনার প্রবেশ করতে হলে জনপ্রতি 30 রুপি করে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমরা টিকিট সংগ্রহ করলাম, টিকিট সংগ্রহ করে প্রবেশ করছি। আপনারা যখন ভিতরে ঢুকবেন এই রাস্তা দিয়ে, রাস্তার পাশেই আপনারা দেখতে পারবেন সম্রাট জাহাঙ্গীরের তৈরিকৃত দৌলতবাগ বাগান, যেখানে সম্রাট জাহাঙ্গীর এই ফুলের বাগানটি তৈরি করেছিলেন, যেখানে সম্রাট জাহাঙ্গীর এসে নিরবলায় সময় কাটাতেন। এখানে আপনারা যতই আনা সাগরের এই ভিতরে দৌলতবাগ বাগান যতই দেখবেন ততই আপনি মনমুগ্ধ হয়ে যাবেন। আপনাদেরকে বলে প্রকাশ করার মতো না কতটুকুই সুন্দর প্রকৃতি এখানে বিরাজমান করতেছে। আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন একটা চোখ দাদানো সুন্দর প্রকৃতি নিজের চোখের সামনে বাঁচতেছে, আর যা দেখে আমি অনেক মনমুগ্ধ হয়ে আছি। বিকেলের দিকে এসে পৌঁছায় আজমির আনা সাগর দেখতে। নয় স্বর্গিক পরিবেশ, মৃদুমন্দন হাওয়া ও স্থির নীল জলরাশির মন ভরে দেয়। ওয়াকওয়ে ও বসার ব্রেঞ্চগুলো যেন দুই হাতে ডাকছে পর্যটকদের। সাধারণ মানুষ নগর জীবনে কোলাহল ছেড়ে সকাল বিকালে ব্যস্ততার ফাঁকে প্রাকৃতিক ছোঁয়ায় উৎফুল্ল হওয়ার বাসনায় আনা সাগরের তীরে এসে ভিড় জমায়। এত প্রাচীন হলেও আনা সাগরের পানি এখনো স্বচ্ছ আর পরিচ্ছন্ন। হ্রদের ব্যবস্থাপনার মান ধরে রাখার জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ দিতেই হয়। হ্রদের পাশে খানিক ঘোরাঘুরির পর মাঝে একটি ছোট দ্বীপ সাদৃশ্য ভূমিতটে পৌঁছায়। সেখানে দেশি নৌকা ও স্পিড বোটে যাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। সেখানে আরও আছে উত্তর ভারতীয় খাবারের রেস্তোরাঁ ও বিশ্রামগার। আপনারা চাইলে এখানে খাবারগুলো টেস্ট করতে পারেন এবং আর প্রয়োজনে আর কিছু আরাম করেও নিতে পারেন। আপনি যখন আনা সাগরের সামনে দাঁড়াবেন তখন সেই সাগরের পানি ছোঁয়া বাতাসটি, শীতল বাতাসটি যখন আপনার গায়ে লাগবে আপনি মনে করবেন বেহেস্তি বাতাস যেন গায়ে ছুঁয়ে যায়। আনা সাগর হচ্ছে এমন এক জায়গা যেখানে আপনার মন যতই বিষণ্ণতা হোক না কেন, এখানে আসার পর আপনার মন ভালো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এখন আপনাদের জানাবো আনা সাগর ঘিরে রোমশকর একটি ইতিহাস, যা শুনে আপনি অবাক হবেন। একটি লোকপ্রিয় ঐতিহাসিক জনশ্রুতি অনুযায়ী ভারতবর্ষে ইসলাম ধর্মপ্রচারক ও চিস্তা তরিকার প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি খাজা মুজিদ চিস্তি রহমতুল্লাহ আলাইহি একাদশ শতাব্দীতে আজমিরে আসেন। তিরা চুয়ান ও স্থানীয় জনগণ খাজা মুজিদ চিস্তি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী সাথীদের সাথে অনেক অনেক অত্যাচার করে। এক সময় স্থানীয় জনগণ খাজা মুজিদ চিস্তি রহমতুল্লাহ এবং তার অনুসারীদের হ্রদের পানি ব্যবহারে বারণ করেন। তিনি তখন হ্রদের মাত্র এক পেয়ালা পানি নিতে তাদের অনুরোধ করলে তারা সম্মত হয়। অলৌকিক ঘটনা ঘটে পরদিন ভোরে, দেখা যায় হ্রদের সব পানি শুকিয়ে গেছে। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ভীতি সৃষ্টি হয়। তারা বুঝতে পারে হযরত খাজা মুজিদ চিস্তি রহমতুল্লাহ অলৌকিক ক্ষমতা সম্পন্ন দরবেশ ও আল্লাহর ওলি। তারা আরো বুঝতে পারে তারা খাজা মুজিদ চিস্তি রহমতুল্লাহর সাথে বেয়াদবি এবং ওনার সাথে খারাপ ব্যবহার করার কারণেই এটা ঘটেছে। তারা তখন খাজা মুজিদ চিস্তি রহমতুল্লাহর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এরপর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং ওই পেয়ালার পানি রোদে ফেলে দেওয়ার জন্য হুকুম দেন। আল্লাহর অশেষ কৃপায় পরদিন রোদের আবার পানিতে ভরপুর হয়ে যায়, যেটা আজ পর্যন্ত এখন মধ্যে শুকে যায় নাই। এটা হযরত খাজা মুজিদ চিস্তি রহমতুল্লাহ কেরামতি ছিল। এরপর থেকে তার শিষ্য অনুসারীদের সংখ্যা বাড়তে থাকে, দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। আমরা এখন চলে আসছি আনা সাগর লেকে। আপনারা আনা সাগর থেকে যখন অটো ধরে কাউকে বললে আপনাকে এই লেকের সামনে আপনাকে নামাই দিবে, আপনারা এখান থেকে সহজে চলে আসতে পারবেন। আনা সাগর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরে অবস্থিত কৃত্রিম হ্রদ। এটি 1135 হতে 1150 খ্রিস্টাব্দে
পৃথ্বীরাজ চৌহানের পিতা পিতামহ অন্য রাজা ওরফে আনা দ্বারা নির্মিত হয়েছিল। হ্রদটি তার নামানুসারে নামকরণ করা হয়েছে। হ্রদটি দীর্ঘ 13.1 মাইল জুড়ে বিস্তৃত। স্থানীয় জনগণের মধ্যে কৃতিত্ব আছে এই সাগরের। আনা সাগর এবং আনা সাগর লেকে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ছুটে আসে ঐতিহাসিক জায়গা দেখে মনোমুগ্ধ হওয়ার জন্য। লেকের পানিতে উত্তর ভারতের মেঘমুক্ত কটকটে আকাশের নীল রং মিশ্রিত হয়েছে অপূর্ব বিন্যাসে। পানিতে নানা প্রজাতির মাছের কলাকলি ও মুক্ত হাঁসের অবাধ বিচরণ হৃদয় দুলা দেয়, চোখ জুড়িয়ে যায় লেখুরি। কিছু মানুষ মাছকে আগ্রহ ভরে খাবার দিচ্ছেন, পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বহুজন। এ যেন এক আনন্দ মিছিল পড়েছে। মানুষ প্রকৃতি প্রেমী হতেই পারে, আর প্রকৃতি প্রেমী হওয়াটাই তা স্বাভাবিক, যা আমিও আপনিও অবশ্যই প্রকৃতিকে ভালোবেসে থাকি। তো আশা করি এই প্রকৃতি দেখে আপনাদের ভালো লাগছে। তো আবার দেখা হবে অন্য কোন প্রকৃতির স্টেশনে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। সালামু আলাইকুম।